আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে। আপনাকে অনেক ধন্যবাদ, শুভ সকাল। আমাদের সাথে ইউটিউবে একজন দর্শক সংযুক্ত হয়েছেন এবং প্রশ্ন রেখেছেন। ওনার নাম হচ্ছে মোহাম্মদ হাফিজুর। আচ্ছা, আমি পুশআপ করতে গিয়ে ঘাড় একটু মোচট খায়, অর্থাৎ হয়তো মোচকে গেছে, উনি মিন করতে চাচ্ছেন, তখন থেকে ঘাড় নাড়াতে পারি না, কি করব? ধন্যবাদ। আসলে এই জাতীয় প্রবলেম প্রায় হয়ে থাকে অনেকের, বিভিন্ন খেলাধুলা করতে গিয়ে বা কোনো একটা কাজ করতে গিয়ে হঠাৎ করে মাসেল ইঞ্জুরি হতে পারে, তো আমাদের সফট টিস্যু ইঞ্জুরি হতে পারে অনেক কারণে, তদ্রূপ উনি হয়তো পুশআপ করতে গিয়ে এটা হয়েছে। তো এই জন্য আমি যেটা বলি, প্রত্যেকটা কাজের আগে একটা প্রিপারেশনের দরকার বা ওয়ার্ম আপের দরকার, এবং ওয়ার্ম আপটা খুব জরুরি, খুবই জরুরি। তো এটা যদি না হয় তখন ইঞ্জুরি হওয়ার সম্ভাবনা আছে, স্পেশালি যারা বিভিন্ন অ্যাথলেট বা স্পোর্টসে যারা এক্সারসাইজ করে বা নিয়মিত দৌড়াদৌড়ি করে বা বিভিন্ন জিমে এক্সারসাইজ করে, সবাইকে কিন্তু কিছু ওয়ার্ম আপ প্রোটোকল মেনটেন করতে হয়, এবং কুল ডাউন বলি আমরা সেটাও মেনটেন করতে হয়, মানে এক্সারসাইজের পরে কিছু কুল ডাউন এক্সারসাইজ আছে সেগুলো করতে হয়, এবং পর্যাপ্ত আপনার হাইড্রেশন থাকতে হয়, যেমন পানির পরিমাণ শরীরে পর্যাপ্ত থাকতে হবে। অনেক সময় ডিহাইড্রেট থাকলে, একটা লোক যদি তার পানির ঘাটতি থাকে শরীরে, তখন যদি একটু এক্সারসাইজ করতে যায় তখন কিন্তু যে কোনো মাসেল বা লিগামেন্ট কিন্তু ইঞ্জুরি হতে পারে, স্প্রেন হতে পারে বা স্ট্রেন হতে পারে। তো যাই হোক, আমরা চেষ্টা করি প্রিভেনশন ইজ বেটার দেন কিউর, যেন না হয়। যেহেতু হয়ে গিয়েছে, এখন উনি ওই জায়গায় ব্যথানাশক মলম কিনতে পাওয়া যায়, ডাইক্লোফেনাক জেল বা ন্যাপ্রোক্সেন জেল, একটা একবেলা করে দুবেলা করে লাগিয়ে হট ওয়াটার ব্যাগ দিয়ে শেক দিতে পারে, বা হিটিং প্যাড বা যে কোনোভাবে ওয়ার্ম শেক দিতে পারে, এটা করে দেখতে পারে। আর মাঝে হয়তো মাসেল রিল্যাক্সিন দু একদিন খেয়ে দেখতে পারে, যেমন আপনার ইপেরিসন বা টলপেরিসন 50 mg একটা করে দুবেলা, আর একটু হালকা গরম শেক দিলে এই মাসেল রিল্যাক্সিন খেলে আশা করি চলে যাবে। তারপরেও যদি না যায় তাহলে হয়তো আপনার ওনাকে রিহ্যাবিলিটেশন বিভিন্ন থেরাপিতে যেতে হতে পারে। এক্ষেত্রে আমরা হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড দিয়ে থাকি, তারপরে ইএমআরআই দিয়ে থাকি, বিভিন্ন এক্সারসাইজ করে থাকি, অনেক সময় ড্রাই নিডলিং করতে হয় মাসেল, যদি ডিপ মাসেল স্পাজম হয় তখন কিন্তু আপনার ওই উপর থেকে সুপারফিশিয়াল কোনো থেরাপি কাজ করে না। এই ক্ষেত্রে আবার এক্সারসাইজও আমরা করে থাকি, বিভিন্ন প্রকার স্পেসিফিক স্ট্যাটিক টাইপ এক্সারসাইজগুলো আমরা দিয়ে থাকি, তো এগুলো হয়তো প্রয়োজনে লাগতে পারে। তো আমার মনে হয় বেসিক প্রাইমারি যে পরামর্শ ওনাকে দিয়েছি এটা উনি করে দেখতে পারে। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।